টপিক যেটা থাকে ট্রান্সফরমেশন। এই ট্রান্সফরমেশনে অনেকগুলো বিষয় অন্তর্ভুক্ত থাকে, তার মধ্যে সিঙ্গেল কমপ্লেক্স কম্পাউন্ড একটা ভাইটাল ব্যাপার থাকে, যেটা এটা তোমাদের কাছে অনেক কঠিন মনে হয়, কিন্তু এটাও আমরা অনেক সময় সহজভাবে করতে পারি। এবং সেই সহজভাবে করার কিছু প্রসেস আজকে তোমাদেরকে আমি দেখাবো, কয়েকটা রুল দেখাবো এই 5 নম্বর ক্লাসের ইংলিশ সেকেন্ড পেপার ক্লাস 9-এ। সেজন্য তোমরা খাতা নিয়ে, আনসার স্ক্রিপ্ট নিয়ে তোমরা রেডি থাকবা যখন আমরা এটা দেখবা, সাথে সাথে যদি ভিডিও তো থাকবে, তারপরেও যদি রেকর্ড করে নিতে পারো আরও সেটা বেটার হয়। তো আমরা চলে যাচ্ছি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের ট্রান্সফরমেশনে। আমরা প্রথমেই করব কমপ্লেক্স থেকে কিভাবে সিম্পল করতে হয় সেটা দেখাবো আমি। আমরা রুল 1-এ যদি আমরা দেখি, রুল 1 নম্বরে থাকবে যদি কমপ্লেক্স সেন্টেন্সে অ্যাজ, সিন্স, হোয়েন থাকে, হোয়েন থাকলে কিভাবে সিম্পল করব আমাদের কথা তাহলে ওটা, যদি অ্যাজ, সিন্স, হোয়েন যুক্ত কমপ্লেক্স সেন্টেন্স থাকে সেটাকে আমরা কিভাবে সিম্পল করব। প্রথমে আমরা যে জিনিসটা লক্ষ্য করব সেটা হচ্ছে, যদি দুটি সাবজেক্ট একই হয় তাহলে ক্লিয়ার ব্যাপারটা, যে অ্যাজ, সিন্স, হোয়েন যুক্ত দুটি ক্লজ থাকলো, সেই ক্লজের যদি দুটি সাবজেক্ট একই হয় এবং দুটিতেই মূল ভার্ব থাকে, দুটিতেই মূল ভার্ব থাকে, দুটি সাবজেক্ট এক হলো এবং দুটোতেই যদি মূল ভার্ব থাকে, তখন আমরা সেটাকে কিভাবে করব সিম্পলি একটু খেয়াল করো স্টুডেন্টসটা, যে তাহলে ক্লজটিতে, প্রথম ক্লজ এর মূল ভার্বের সাথে, মূল ভার এর সাথে আইএনজি যোগ করব, মূল ভার্বের সাথে আইএনজি যোগ করলে, যোগ করলে সিম্পল হয়ে যাবে, সিম্পল হয়ে যাবে। এই জিনিসটা আমরা খেয়াল, উদাহরণটা দেখলে তোমাদের কাছে ব্যাপারটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। হ্যাজ দ্য ওল্ড ম্যান, ওল্ড ম্যান কিলড দ্য বার্ড, হি ব্রট ব্যাড লাক। তো আমাদের রুলের যেটা আছে সেই নিয়ম অনুযায়ী যদি আমরা করি তাহলে প্রথম মূল ভার্বের সাথে আমরা আইএনজি যোগ করে দেবো, অর্থাৎ কিলড আছে পাস্ট ফর্মে, এটাকে প্রেজেন্ট ফর্মে আমরা আইএনজি যোগ, বার্ড দ্য ওল্ড ম্যান, ওল্ড ম্যান ব্রট ব্যাড লাক। তাহলে আমরা ফার্স্ট রুলে যেটা দেখলাম, আমি আবার একটু ডিকুনজের রুলটা ছিল সেটা হচ্ছে যে অ্যাজ, সিন্স, হোয়েন থাকবে, দুটো ক্লজ থাকবে এবং দুটো ক্লজের সাবজেক্ট এক হবে এবং দুটোই মূল ভার্ব থাকবে, এরকম থাকলে আমরা প্রথম মূল ভার্বের সাথে আইএনজি যোগ করলেই সিম্পল হয়ে যাবে। একটু খেয়াল করো, দুটো সাবজেক্ট একটা আছে দি ওল্ড ম্যান, আর একটা আছে হি, এবং দুটোতেই মূল ভার্ব আছে, কিল্ড আছে এবং ব্রট আছে। তাহলে আমরা প্রথম মূল ভার্বের সাথে আইএনজি যোগ করে দিছি এবং দ্বিতীয় যে ক্লজ ছিল সেটার কিন্তু প্রোনাউন ছিল, সেখানে আমরা প্রথম ক্লজের সাবজেক্ট দিয়ে দিছি এবং এভাবেই সিম্পল হয়ে গেছে। আমরা ফার্স্ট রুলটা শিখলাম। রুল নাম্বার 2 দেখব, যেটা ছিল যে অ্যাজ, সিন্স, হোয়েন থাকবে, কিন্তু এখানে এবার একটু পার্থক্য আসবে। পার্থক্যটা আমি বলছি যে দুটি সাবজেক্ট আলাদা হবে, আলাদা হবে এবং প্রথম ক্লজের, প্রথম ক্লজ এর সাথে বি ভার্ব থাকবে, থাকবে এবং এটাকে, এটাকে সিম্পল
করতে গেলে নিম্নোক্ত উপায় ফলো করতে হবে, নিম্নোক্ত উপায় করতে হবে, নিম্নোক্ত উপায় করতে হবে। আমরা যেটা দেখছি যে অ্যাসেন্স হয়ে থাকবে কিন্তু দুটো ক্লজের সাবজেক্ট আলাদা থাকবে, এবং প্রথমে যেটা অ্যাসেন্স হয়ে থাকবে ওইটার সাবজেক্টের পরে ভার্ব থাকবে বি ভার্ব। তাহলে আমরা কিভাবে সিম্পল করব, রুল দুয়ে আমরা যেটা বলছিলাম যে দুটো সাবজেক্ট আলাদা থাকবে এবং অ্যাসেন্স হয়ে থাকবে। যদি দুটি ক্লজে এমন হয়, দুটি সাবজেক্ট আমি দেখাচ্ছি তোমার, দুটি সাবজেক্টই আলাদা আছে, দ্য ওয়াটার এবং উই আছে, এবং যদি বি ভার্ব থাকে, বি ভার্ব অলরেডি আছে ওয়াজ, তাহলে কিভাবে করব আমরা অ্যাম ইজ আর ওয়াজের পরিবর্তে কি দিব, বিইং দেব, যেটা দেয়া হয়েছে দ্য ওয়াটার বিইং সল্টি উই কুড নট ড্রিঙ্ক অন। অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার থাকলে আমরা বিইং দেব, এবং হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে হ্যাভিং দেব। তাহলে পরে আরেকটা উদাহরণ আমরা দেখি ব্যাপারটা ক্লিয়ার হবে। ওয়াজ ওভার উই কেম ব্যাক, আমরা এখানে দেখতে পাচ্ছি যে দ্য মিটিং বিইং ওভার উই কেম ব্যাক। সুতরাং ভাইস করি যে কি বললাম, ফার্স্ট রুল আর সেকেন্ড রুলের পার্থক্য হলো দুটো ক্লজই সাবজেক্ট এক ছিল এবং মূল ভার্ব ছিল, এবং দ্বিতীয় রুলে এসে দেখলাম সাবজেক্ট আলাদা আছে এবং একটাই বি ভার্ব আছে। তাহলে এই পার্থক্যটা আমরা নিরূপণ করতে পারলেই, এই নিয়মে যদি কোনো গ্রামার আসে আমি মনে করি তোমরা খুব সহজে পারবে এবং বারবার একটু প্র্যাকটিস করবে, যেটা আমাদের বইয়ে দেওয়া আছে। স্টুডেন্টস আমরা রুল নাম্বার থ্রিতে চলে যাচ্ছি। রুল থ্রিতে দেখবো আমরা কমপ্লেক্স সেন্টেন্স যদি দো দো বা অল দো থাকে, দো বা অল দো থাকলে কিভাবে আমরা সিম্পল করব। মনে রাখতে হবে আমরা কিন্তু কমপ্লেক্স টু সিম্পল করছি, কমপ্লেক্স সেন্টেন্সে দো বা অল দো থাকলে কিভাবে আমরা সিম্পল করব। প্রথমেই ইন স্পাইট অফ, স্পাইট অফ বা ডিসপাইট, ডিসপাইট দিতে হবে, এবং সাবজেক্টের এর পসেসিভ ফর্ম দিতে হবে। আমি এই কথাটা আবার বলি, সাবজেক্টের পসেসিভ ফর্ম দিতে হবে। এখন রুল থ্রি করছি, রুল থ্রিতে আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সে যদি দো বা অল দো থাকে সেটাকে কিভাবে সিম্পল করতে হবে। এটা কিন্তু একটা একদম সহজ একটা রুল, যে যদি দো বা অল দো থাকে তখন সেটাকে সিম্পল করার জন্য আমাদের সেন্টেন্সের শুরুতেই ইনস্পাইট অফ বা ডিসপাইট অফ আনতে হবে। আনার পরে আমরা খেয়াল করবো ইনস্পাইট অফ অথবা ডিসপাইট অফ দেওয়ার পরে সাবজেক্টের পসেসিভ ফর্ম দিতে হবে। সাবজেক্টের অনেক পসেসিভ ফর্ম আছে, যেমন হি থাকলে হিস, সি থাকলে হার, উই থাকলে আওয়ার, এরকম করে দেওয়ার পরে আমরা সেখানে বিইং বা হ্যাভিং দিব, এবং দ্বিতীয় ক্লজটি আমরা খুব খেয়াল করবো যে দ্বিতীয় ক্লজটি কিন্তু পুরোপুরি বসে যাবে। সেজন্য আমি আরেকবার তোমাদের বলছি, দো বা অল দো থাকলে ইনস্পাইট অফ ডিসপাইট অফ বসবে, এবং সাবজেক্টের পসেসিভ ফর্ম বসবে প্লাস বিইং বা হ্যাভিং হবে, এবং দ্বিতীয় ক্লজটি বসে যাবে। আমি এবার একটা উদাহরণ দিলে তোমরা ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। উদাহরণটা আমরা দেখি, দো হি ইজ পুয়র হি ইজ অনেস্ট। আমরা যেটা কথা ছিল যে আমরা ইনস্পাইট অফ দিয়েছি, তোমরা দেখো তারপরে হি এর পসেসিভ ফর্ম হিজ দিছি, তারপরে অ্যাম ইজ আর অজ আর এর পরিবর্তে আমরা বিইং বসাচ্ছি, এবং যা আছে পরেরটা সেরকম বসাচ্ছি। তোমরা এই বিষয়টা খুব খেয়াল করবে যে ইনস্পাইট অফ বা ডিসপাইট অফ দিচ্ছ, এরপরে পসেসিভ ফর্ম দিচ্ছ কিনা, এবং বিইং হ্যাভিং এর ভিতরে যে পার্থক্যটা আছে যে বি ভার্বের অ্যাম ইজ আর অজ আর এর পরিবর্তে বিইং দিব, এবং হ্যাভ হ্যাজ হ্যাড এর পরিবর্তে হ্যাভিং দিব, ফর হি ইজ অনেস্ট। আমরা সেটা দেখলে আরো ভালোভাবে বুঝতে পারবো, তোমরা এইভাবে প্র্যাকটিস করো। একটা রুল দেখলে আমরা বুঝতে পারবো যে কোথায় ডিসপাইট অফ বা ইনস্পাইট অফ এর কোনো পার্থক্য আছে কিনা। দেখো আমি একটা উদাহরণ লিখছি, হি কুড নট গেট দ্য জব অলদো হি হ্যাড কোয়ালিফিকেশন, সে চাকরি পায়নি যদিও তার যোগ্যতা ছিল। আমরা এটাকে ডিসপাইট অফ দিয়ে করছি, ডিসপাইট অফ হিজ হ্যাভিং কোয়ালিফিকেশন হি কুড নট গেট দ্য জব। তো আমরা যে তিনটা রুল শিখলাম এই পাঁচ নম্বর ক্লাসে, ট্রান্সফরমেশন এন্ড কমপ্লেক্স টু সিম্পল, এটা বারবার তোমরা প্র্যাকটিস করবে, আর এইটা থেকে বোর্ড পরীক্ষায় আসার অনেক সম্ভাবনা আছে। তোমরা সেইভাবে প্র্যাকটিস করবে যে আমরা ঠিকমতো করতে পারতেছি কিনা, এবং যদি কোনো সমস্যা হয় তোমরা আমাকে জানাবে, আমার গ্রুপে বা যে কোনো আমার মোবাইল নাম্বারে যোগাযোগ করবে। ভালো থাকো, আল্লাহ হাফেজ।